আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি তো আজ সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই ছোট্ট রেসিপিটি তো আসলে তিন চার মিনিটের ভিডিও তো আমি আশা করবো আপনারা পুরো ভিডিও দেখবেন তো আমি নতুন আলু দিয়ে ডিম দিয়ে আজকে কষা বোনা করবো তো আমি তার জন্য এখানে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রেডি করে নিয়েছি তারপর ডিমগুলোকে আর আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ডিমগুলাকে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে এখন আলুগুলাকেও ভেজে নিচ্ছি তো আমি এখানের মধ্যে সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। তো আমি একটু সরিষার তেলের মধ্যে আলুগুলাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি আলুগুলাকে তুলে রেখে দিয়েছি তো আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে তো তো এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটি কাঁচামরিচ তো কাঁচা মরিচগুলো একটু ঝাল তার জন্যে কম করে দিয়েছি তো আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া মশলা মরিচ লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পানি অ্যাড করেছি তো আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি তো আমি এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলা আলু আর ডিম একসাথেই দিয়ে দিয়েছি তো আমি এগুলো ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে তো আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে তো আমি এগুলো নেড়ে চেড়ে দিয়েছি আমি এখানে সামান্য পানি অ্যাড করব দেড় কাপের মতন পানি অ্যাড করব তো আমি ঝুল রাখবো না এগুলো মাখা মাখায় রান্না করব। তো আমি জুল দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেড় কাপের মতন পানি অ্যাড করেছি তো আমি এগুলো নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তো কবি কিন্তু মজাদার একটি খাবার খুবই মজাদার তো ঘরে মাছ মাংস না থাকলে আসলে আলু দিয়ে এভাবেই রান্না করলে পেট ভরে ভাত খাওয়া হয় তো আমি নতুন আলু দিয়েই করেছি তো আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দেব তো দেখুন পরিবেশন করে দেখাচ্ছি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ